فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر. السلام عليكم ورحمة الله وبركاته. প্রিয় দিনী ভাই, আপনি জানতে চেয়েছেন কোরবানি ঈদের পর যিনি কোরবানি দিবেন, কোরবানির গোশতে কোরবানি পশুর কলিজা দিয়ে ইফতারি করা, এই মর্মে আপনি একটি হাদিস শুনেছেন, কোরবানির পশুর কলিজা দিয়ে ইফতারি করা ব্যাপারে একটি হাদিস শুনেছেন। মৌলিক কথা হচ্ছে, কোরবানি ঈদের দিন ঈদের আগে কোনো কিছু না খেয়ে ঈদের পর গোশত খাওয়াটা এটা সুন্নাত। এই মর্মে সুনানে বাইহাকীতে সুনানে কুবরা একটি হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা কানা ইয়াউমুল ফিত্রি লাম ইখরুজ হাত্তা তাকুলা শাইআ, ঈদুল ফিতরের দিন তিনি কোনো কিছু না খেয়ে বের হতেন না। ওয়া ইদা কানা আল আযহা, আর যখন ঈদুল আযহা আসতে লাম ইয়াকুল শাইআন হাত্তা ইয়াজিআ, তিনি ঈদ থেকে ফিরে আসা পর্যন্ত কোনো কিছু খেতেন না। এতরুক হাদিস সহি। এই হাদিসের শেষাংশে যেটা বর্ণিত হয়েছে, ওয়াকান ইদা রাজা আকালা মিন কাবিদি উযহিয়াতিহি, তিনি যখন খেতেন তখন এই পশুর কলিজা দিয়ে তিনি খেতেন, অর্থাৎ ওই পশুর কলিজা খেতেন। এই শেষাংশ যে উক্তিটি, এটা এতরুক অংশকে মুহাদ্দিসিন কারাম বিখ্যাত মুহাদ্দিস আলবানী রাহিমাহুল্লাহ সহকারে অনেকেই সেটাকে জয়ীফ বলেছেন, সেটা জয়ীফ, এই হাদিস গ্রহণযোগ্য নয়। শেষাংশ যেটা, আপনি কুরবানির পশুর মাংস খাওয়া যেহেতু সুন্নাত, এই হিসাবে কলিজাও খেতে পারেন, কিন্তু শুধুমাত্র কলিজাকে আলাদা করে আল্লাহ রাসূল খেয়েছে এই মর্মে খাওয়াটা কি হবে না, ঠিক হবে না। এমনি আপনি কলিজা খেতে পারেন, গোস্ত খেতে পারেন, অথবা শুধু কলিজা খেতে পারেন গোস্ত হিসাবে, কিন্তু কলিজা রাসূল খেয়েছে এই জন্য আমরা খাবো এরকম ধারণা করা ঠিক হবে না, কারণ কলিজার ব্যাপারে যে অংশটা আসছে সে অংশটাকে জয়ীফ বলেছেন। এটা সুনানুল কুবরার একষট্টি নাম্বার হাদিস, এই হাদিসে আপনি খুঁজে পেতে পারেন। আসসালামু আলাইকুম।